লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের ট্যাঙ্গলপাড়াস্থ জামাল কলোনি আজ দুইজে উগ্র অর্ধগলিত মহিলার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত মহিলার নাম রেহানা আক্তার, তার বাপুর বাড়ি বরহাতিয়া কুমিরাঘোনার আদর্শ ফারাত। জানা গিয়ে তিনি ফুটিবিলা ইউনিয়নের তাঁতিপাড়া গুড়াফইরফার এলাহার আমিরুর স্ত্রী। স্থানীয় কলোনির বাসিন্দাল জানাই দেয়, গত 11 এপ্রিল তারা স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে নেয় বাসা ভাড়ালয়। এরপর দিন নতুন ঘরের বাদ্যির দরজা তালামার অবস্থা আছিল। আজ দুর্গন্ধ কলোনির ব্যাকমিককে ছড়ায় ফেলে পার্শ্ববর্তী অল স্থানীয় মেম্বারের খবর দেয়। ব্যাপারে স্থানীয় মেম্বার জানাল দি আরো খবর দিয়ে খবর আইলাম তালা মারা না ও আর হয়তো লাগিয়ে দেয় জমিদার বাবু হয়তো গন্ধ মাছ উঠে তখন তালা খুলিয়ে দেখ দি বাড়ির ভিতরে যোগ্য মহিলাও দেখ দি বসা বসা লালাহাটা। এই ব্যাপারে জানতে চাইলে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম জানাল দি আজকে দুপুরবেলায় আমাদের লোহাগাড়া থানার পুরাতন থানার টেন্ডলবাড়ি এলাকায় একটা মহিলার মৃতদেহ এক বাসায় আছে সংবাদ পেয়ে আমি আমার থানার সাব ইন্সপেক্টর আব্দুল আওয়ালকে পাঠাই। সে জানায় যে একটা মৃতদেহ প্রায় 24-25 বছরের সেই বাসায় আছে। আমরা পারিপার্শ্বিকতা যাচাই করে মোটামুটি জানতে পেরেছি মহিলার পরিচয় এবং তার সাথে একজন ছেলে ওই বাসায় ভাড়াটে হিসেবে এসেছিল মর্মে আমরা জেনেছি। এই বিষয়গুলো যাচাই করা হচ্ছে, পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণ যেটা সেটা প্রক্রিয়াধীন আছে। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।